অক্সিজেন চাই, অক্সিজেন সিলিন্ডার দাও, আমার অক্সিজেন চাই, প্লিজ কেউ সাহায্য করো আমায়। দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে ফাইনালি এলো কালী পুজো। সকাল থেকে বাইরে বেশ ভালোই গান বাজনা বাজছে। এক দুদিন আগে গিয়ে বাজার থেকে বাজি কিনে আনাও হয়ে গেছে। কালী পুজো বলে কথা, সরকার থেকে বাজি পোড়ানো নিষিদ্ধ করলেও টুকটাক বাজি সকলেই ফাটায়। দুপুরবেলায় বাজি রোদে দিয়ে একটু বিশ্রাম করে নিলাম। সন্ধেবেলায় বাজি ফাটাবো বলে কথা, বেরোনোর আগে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে সারা ঘর সাজালাম। তারপর সুতির নতুন জামা পরে বাইরে বেরোলাম। সপরিবারে বাজি ফাটানো হবে, যদিও আমার বাজির প্রতি খুব একটা নেশা নেই, কিন্তু ওই আর কি, একটু আনন্দের জন্যই বেরোনো। বেরিয়ে দেখি প্রতিবেশীরা প্রায় সকলেই বাজি ফাটাতে মত্ত। আমিও ঠাকুরের সামনে একটা তারাবাতি জেলে প্রণাম করার পর দোকানের সামনে চলে এলাম পটকা ফাটাতে। একটার পর আরেকটা বাজি ফাটানোর পর দেখলাম চারিদিক ধোঁয়ায় ঘিরে গেছে। তারপর বাড়ি ফিরে এলাম। মনটা কেন জানি না ভালো লাগছিল না, তাই মাকে বলে একবার ছাদে চলে গেলাম। কিন্তু একই চারিদিক এখনো ধোঁয়ায় ঘেরা কেন? একটু পরেই হালকা হালকা হাঁপানি শুরু হওয়াতে নিচে নেমে এলাম। ভাবলাম দরজা জানলা বন্ধ করে রাখলে আমি সুরক্ষিত থাকব, কিন্তু সেই সুরক্ষা আর বেশিক্ষণ থাকলো না। একটু পরেই দরজা আর জানলার ছোট ছোট ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকে চারিদিক ঘিরে নিল। আর পারছি না, দম যেন বন্ধ হয়ে আসছে। কেউ আছো? বাঁচাও, আর বাজি ফাটাবো না কোনোদিন। ভগবান প্লিজ বাঁচাও আমায়, প্লিজ কেউ আমায় সাহায্য করো একটু।